বন্ধুগণ, আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা যে কোনো ফটো থেকে পিডিএফ ফাইল বানাবেন, আর সেটা বানাতে পারবেন আপনার মোবাইল দিয়ে। আমরা সকলে জানি বর্তমানে আপনার পিডিএফ ফাইল খুবই প্রয়োজনীয় একটি জিনিস, আর বিশেষ করে আমাদের যখন কোনো ডকুমেন্টস পিডিএফ আকারে লাগে, তো সেক্ষেত্রে আমাদের পিডিএফ ফাইল বানানোর জন্য সরাসরি কম্পিউটারের দোকানে যেতে হয়। তো এখন আপনাদের কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই, আপনার মোবাইল দিয়ে খুব সহজে পিডিএফ ফাইল বানাতে পারবেন আর সেটা খুব সহজে শেয়ার করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো, চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। এর জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো সেই জন্য আমি এখন প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে অ্যাপটির নাম সার্চ করবো। অ্যাপটির নাম ক্যাম স্ক্যানার, তো সেটা লিখেছি CAM ক্যাম SCANNER ক্যাম স্ক্যানার। তো এটা লিখে সার্চ করবেন, সার্চ করলে ফার্স্ট যে অ্যাপটি দেখতে পাচ্ছেন আপনারা সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন 50 মিলিয়ন ডাউনলোড আর 4.5 রেটিং, তো এটা অসাধারণ একটি অ্যাপ। এটা ইনস্টল হয়ে গেলে আপনারা এটা ওপেন করবেন, ওপেন করলে আপনাদের যেটা দেখাবে সেটা হচ্ছে আপনার রেজিস্টার করতে বলবে। তো এখানে দেখুন লেখা আছে রেজিস্টার আর সাইন ইন, তো রেজিস্টার করার থাকলে আপনারা রেজিস্টার করে নিতে পারেন। তো আমি রেজিস্টার করব না, রেজিস্টার নিচে আপনারা দেখুন লেখা আছে ইউজ নাও, তো আমি জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আপনার স্টার্ট স্ক্যানিং এখানে আপনার শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার যে আইকন সেটা দেখাচ্ছে, তো এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আর আপনি এখান থেকে ইমেজ নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনার, আমার ক্যামেরাটা ওপেন করছি, আমি এখানে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আমি ছবি নিচ্ছি আমার একটা পেজের, তো জাস্ট আমি এখানে ট্যাপ করবো। তো আপনার ইমেজটা ক্যাপচার হয়ে গেছে, দেন যেটা করতে হবে আপনার এটা সিলেক্ট করে নেবেন কতটা দরকার, তারপর আপনার দেখুন ডান দিকে আপনার নিচের দিকে যে রাইট চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা স্ক্যানিং কমপ্লিট স্ক্যান হবে। তো দেখতে পাচ্ছেন স্ক্যান কমপ্লিট, দেন যেটা করতে হবে আপনাদের আপনার এই কোনার দিকে দেখুন রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। তো যেটা একটু প্রসেসিং চলছে এখনও, হ্যাঁ প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, দেন আমি এটার রাইট এখানে ক্লিক করবো, ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। তো আপনাদের আমি দেখাচ্ছি এটা পিডিএফ ফাইল হয়েছে কিনা, অদো এটা শেয়ার করার জন্য এখানে দেখুন শো করছে পিডিএফ প্রিভিউ শেয়ার ইটস ইত্যাদি এটা দেখাচ্ছে। তো আপনারা এখানে জাস্ট শেয়ারটা কীভাবে করবেন, এই শেয়ারে ক্লিক করলে সরাসরি শেয়ার করতে পারবেন। তো এখানে আপনারা দুটো ক্যাটাগরি দেখাচ্ছে, পিডিএফ ফাইল হিসেবে শেয়ার করতে পারবেন আর ইমেজ হিসাবে জেপিজি যেটা। তো আমি পিডিএফ ফাইল হিসেবে শেয়ার করবো, তো আমি দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি এটা পিডিএফ ফাইল কি না দো সেটা আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে যে কাউকে একটা পাঠিয়ে দিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন ঠিকভাবে দেখুন যে এখানে লেখা আছে পিডিএফ, এটা আমার একটা পিডিএফ সেন্ড হচ্ছে। তো এইভাবে আপনারা ইজিলি যে কোনো ইমেজ থেকে খুব সহজে পিডিএফ ফাইল বানাতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে। তো দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটা সেন্ড হয়ে গেছে, এটা আমি যদি ওপেন করি এখানে আমাদের এখানে অ্যাডোব এখান থেকে আমি ওপেন করছি যেটা পিডিএফ ফাইলের, এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে। তো আমার ইমেজটা যেহেতু এখানে দেখলাম কোয়ালিটিটা ভালো হয়নি কারণ ফ্ল্যাশ এখানে পড়েনি, অন্ধকারে ছবিটা তুলেছি, এর থেকে আপনারা ভালো ছবি করতে পারবেন আশা করি, আমি আপনারা একটা ছবি বানাতে পারবেন আশা করছি। যাই হোক, আজকে আপনাদের এইটুকু বলার ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।